হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি বিকেলবেলার নাস্তা রেসিপি নিয়ে এসেছি, আর এটি হলো ডিমের পাকোড়া। এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা যায়, কারণ আমরা সবসময় বিকেলবেলা নাস্তা করে থাকি। বিকেলবেলা চা না হলে তো আড্ডাটা জমেই উঠে না, আর এই চায়ের সাথে যদি থাকে ডিমের পাকোড়া তাহলে তো আরও বেশি জমে উঠবে। তাহলে চলুন আমরা দেখে নিই এই ডিমের পাকোড়া তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি একটি ডিম নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের চেয়ে কম আমি এখানে ময়দা নিয়েছি। এখানে আমি 4 চা চামচ বেসন নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের 1/3 ভাগ নিয়েছি আদা গুঁড়া। আপনারা চাইলে আদা পেস্টটাও দিতে পারেন। আর লাগবে স্বাদ মতো লবণ। আর এখানে আমি গরম মশলার গুঁড়ি নিয়েছি 1/3 চা চামচ। এবার প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। দেওয়ার পর আমি ডিমটাকে একটু প্রথমে একটি হ্যান্ড বিটারের সাহায্যে এভাবে ডিমটাকে বিট করে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যেও বিট করতে পারেন। ভালো করে আমি বিট করে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব। আমি এখান থেকে 1/2 চা চামচ লবণ দিচ্ছি। আমি পুরোটা লবণ প্রথমে দিব না, পরবর্তীতে যদি আমার মনে হয় লবণ লাগবে তাহলে আমি লবণ দিব, না হলে লবণটা আমি একেবারে ইউজ করব না। কারণ দেখা গেছে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে দেখা গেছে কমাতে প্রবলেম হয়, আর যদি কম হয় তাহলে পরবর্তীতে অ্যাড করা যায়। তো আমি মশলাটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে ময়দা এবং বেসন দিয়ে দিব। ময়দা এবং বেসন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এবার আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার আমি মিশিয়ে নিব। আমি একেবারে বেশি পানি অ্যাড করব না, আমি অল্প অল্প পানি দিয়ে মিশাবো। কারণ বেশি পানি দিয়ে যদি আমি একেবারে দিয়ে দিই তাহলে দেখা গেছে আমার এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প পানি অ্যাড করব। মিশানো হয়ে গেছে মিশ্রণটি। এবার আমি লবণটা একটু চেক করে দেখে নিব, যদি লবণের পরিমাণটা ঠিক না হয় তাহলে আমি আর একটু লবণ অ্যাড করব। লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে। তাহলে চলুন এবার আমরা ডিমের পাকোড়াগুলো তৈরি করে নিই। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা এভাবে একটু নাড়া দিয়ে চামচের সাহায্যে নাড়া দিয়ে দিতে হবে। তারপর এভাবে অল্প অল্প পরিমাণ এভাবে ব্যাটার দিয়ে দিতে হবে, যেহেতু আমার প্যানটা বড় আমি একসাথে দিতে পারবো। আমি একসাথে প্রায় 3টার মতো পাকোড়ার ব্যাটার দিয়ে দিব। এবার আমি উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিয়ে ভাজবেন না, তাহলে দেখা গেছে আমার পাকোড়াগুলো পুড়ে যাবে, কালারটা বেশি সুন্দর আসবে না। আমি এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমি এই পাঁচটাও এরকম ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিব। তুলে আমি তেলটা এভাবে একটু ছেঁকে নিব। তেল ঝরানোর পর আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে দিব, যাতে বাড়তি তেলটা শুষে নেই। এভাবে আমি এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার ডিমের পাকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে। এই ডিমের পাকোড়াটা খেতে খুবই মজা। এটা আপনারা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।